এবং বর্তমান সেনাবাহিনী প্রধান উনি আমাকে দেখা করেছেন এবং আমাকে উনি দাওয়াত দিয়েছেন ওনাকে যাওয়ার জন্য আমি হয়তো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে ওনার শেষ করে যাব উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার সাথে যা যা অন্যায় সব কিছুর উনি প্রতিকার করবেন যেমন আমি অলরেডি আপনাকে উদাহরণ দিয়ে আমাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল উনি এটা প্রত্যাহার করে অলরেডি চিঠি দিয়ে একজন জেনারেলকে পাঠিয়েছেন লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছেন হাতে হাতে আমার কাছে গতকালকে হ্যান্ড এটা হস্তান্তর করা হয়েছে উনি আমাকে যে গুম করেছিল কারা করেছিল এর জন্য উনি একজন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের অফিসারকে চেয়ারম্যান করে একজন মেজর জেনারেল র্যাঙ্ক ও তিনজন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের অফিসারকে যে একটা কমিটি করে শুধুমাত্র আমার ব্যাপারটা তদন্ত করার জন্য উনি কমিটি করে দিয়েছেন এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ আমার বিল্ডিং নির্মাণ স্থগিত ছিল ওটার জন্য উনি পারমিশন অলরেডি দিয়ে দিয়েছেন কাজ ইনশাল্লাহ শীঘ্রই শুরু হয়ে যাবে এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ উনি আমার পেনশনের ব্যাপার উনি আমাকে আশ্বাস দিয়েছেন ওনার আমাকে সর্বাত্মক যা কিছু সম্ভব করার জন্য করবেন এবং আমি ওনাকে বলেছি যে আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে অবসরপ্রাপ্ত আমি গ্রহণ করব না আমি ব্রিগেডিয়ার র্যাঙ্কে যে আমাকে বরখাস্ত করা হয়েছে আমি সেই বরখাস্তর আদেশ প্রত্যাহার করতে হবে দ্বিতীয়ত আমাকে তাকে পুনর্বহাল জানাতে হবে তৃতীয়ত আমি আমার ব্যাচে আমি প্রথমে স্থানান্তর করেছি সমস্ত রেকর্ড রেজাল্ট আমার তাদের কাছে আছে আমার ব্যাচমেটরা যারা পঞ্চাশ মানে মেধা তালিকা পঞ্চাশতম হয়ে গেছেন তারা যে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়েছে তো আমার যে যেদিন মেজর জেনারেল র্যাঙ্কে প্রমোশন হয়েছে সেই দিন আমার মেজর র্যাঙ্ক প্রমোশন দেখাতে হবে আমার ব্যাটসম্যানের দিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি হয়েছে আমাকে সেই দিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি দেখাতে হবে এবং আমার সরকারি চাকরির সম্পূর্ণ সময়সীমা যে উনষাট বছর এক বছর এলপিআর সহ আমাকে পূর্ণ সময়ের সকল সুবিধা সুবিধা সহ আমাকে অবসর দেখাতে হবে আমি এক থেকে কম কোনো কিছু গ্রহণ করবো না এর থেকে যদি এটা না করা হয় তাহলে আমি আইনে আশ্রয় নেব এবং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ওনার সাধ্যের মধ্যে থাকলে উনি এটা করবেন উনার সাধ্যমতো না থাকলে উনি প্রয়োজনে উনি এই তত সরকার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে উনি এটা ব্যবস্থা করবেন এই ধরনের আমাকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে আশা করি আমি যেমন ওয়াকারকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করি সে আমার ছাত্র ছিল আমি তাকে ভালোবাসি সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ না হলে আজকে যেই ভূমিকা সে পালন করেছে এটা করতো না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবেন তবে আশাবাদী ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আমার প্রত্যাশা যেন পূরণ হয় উনি যেন ওনার দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণগুলি উনি করে দিতে পারেন ধন্যবাদ